আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার তো মনে হয় সবাই ভালো আছেন, কারণ আজকের ওয়েদারটাই হলো মনটা ভালো করে দেওয়ার মতো। আকাশে মেঘ, সাথে বাতাস এবং বৃষ্টি। কোনো কাজ করার ইচ্ছা তো আজকে আমার একদমই নাই। মনে হচ্ছে সারাদিন ওয়েদারটা যদি এইরকম থাকে তাহলে খুব ভালো হতো। তো এরই মাঝে সবুজ ফোন দিল, তার যতদূর সম্ভব এই ওয়েদারে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে। তো কী আর করা, রান্নাঘরে আমাকে ঢুকতেই হবে। তো চলুন ভিউয়ার্স, কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখন। তো যেহেতু কোনো প্ল্যান ছিল না, সেহেতু আর কী করব, প্রথমে ভাবলাম খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি অ্যারেঞ্জ করে নিলাম, তারপরে মনে হলো খিচুড়ির সাথে আর কী করব। আমি সবসময় কিছু জিনিস ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে হুটহাট খেতে ইচ্ছে করলে খাওয়া যায়। তো সেই অনুযায়ী আমি ইলিশ মাছ ম্যারিনেট করে আমার রাখাই আছে, তো ফ্রিজ থেকে সেটা আমি বের করে রাখলাম নর্মাল হওয়ার জন্য। আর এদিকে খিচুড়িটা রান্না করব। তো আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, এখন আমি রান্না শুরু করব। তো প্রথমে আমি একটু শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, মানে খিচুড়ি রান্না করতে যা যা লাগে আমি সেগুলো দিয়ে দিলাম। এখন একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে আমি আস্ত জিরা দিব, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। তো এই পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না, আমি একটু সিদ্ধ হয়ে আসলে আমি ডালটা দিয়ে দিব। আর মুগ ডালটা আমি সবসময় কী করি, বাজার থেকে নিয়ে আসার পর ওটা আমি হালকা ভেজে বয়ামে রেখে দিই, তাহলে রান্নার সময় ভাজার ঝামেলাটা থাকে না। তো আমি ডালটা আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর এখানে একটি কথা বলি, আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো ইউজ করবো না, কারণ আমি অনেকটাই আস্ত শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিয়েছি। আর ঝালটা আমি একটু কম খাই, যে কারণে আমি লাল মরিচের গুঁড়ো আর ইউজ করবো না। তবে ঝাল যারা বেশি খান তারা অবশ্যই এক্সট্রা মরিচ দিতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ আদা পেস্ট আর 1 চামচ জিরা পেস্ট দিয়ে ডালটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো ডালটা আমার মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি পোলার চাল আর মুসুরির ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো সেই ডাল আর চাল আমি এখন মুগের ডালের সাথে অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ সবগুলো উপকরণ একসাথে আর একটু কষিয়ে নেব। তো মোটামুটি আমার কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। তো আমি যেটা করি সব সময় একটু গরম পানি ইউজ করার চেষ্টা করি। তো খিচুড়ির জন্য আমি এই যে খিচুড়ির পানিটা বয়ল করে রেখেছি, এখন এই বয়ল পানিটা আমি দিয়ে দিব। তো বয়ল পানি দেওয়ার দুটো সুবিধা আছে, একটা হলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর একটা হলো খিচুড়ি বা পোলাও যদি গরম পানি দেওয়া যায় তাহলে বেশ ঝরঝরে হয় আর দেখতেও কিন্তু সুন্দর হয়। তো যাই হোক, আমি এখন একটু লবণটা টেস্ট করে নিচ্ছি যে আর লবণ লাগবে কি না। হ্যাঁ, আমার খিচুড়িতে আর একটু লবণ লাগবে। আমি 2 চামচ পরিমাণ লবণ আবার অ্যাড করে দিলাম, আর দিব আমি 2 চা চামচ পরিমাণ চিনি। তো ভিউয়ার্স, যারা আপনারা আমার রান্নাটা দেখেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমি ম্যাক্সিমাম খাবার একটু চিনি অ্যাড করি। তো এই চিনিটা কিন্তু খাবারটাকে মিষ্টি করে না, খাবারের টেস্টটাকে অন্যরকম, মানে একটা অন্যরকমের টেস্ট নিয়ে আসে। তো যারা খুব বেশি ঝাল খান তারা মিষ্টি না দেওয়াটাই ভালো, কিন্তু যারা নর্মাল বা একটু কম ঝাল খান তারা কিন্তু একটু চিনি অ্যাড করে দেখবেন যে খাবারের টেস্টটাই কিন্তু আসলে অন্যরকম হয়ে যায়। তো আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করব। তো এখন আমি আবার একটু খিচুড়িটা নেড়ে দিলাম, মোটামুটি খিচুড়িটা আমার হয়ে এসেছে।
আমি এখন এটাকে দমে বসিয়ে দেব। তো দমে বসিয়ে দেওয়ার আগে যেটা করব, আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব। তো আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিব আমি হলো 3 চামচ ঘি। এখন আর একটু চামচ দিয়ে ভালো করে আমি খিচুড়িটা নেড়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি দমে দিয়ে দিব খিচুড়িটা। তো খিচুড়িটা দমে থাকতে থাকতে আমি ইলিশ মাছটা ভেজে ফেলব। তো ইলিশ মাছ আমি ভাজবো শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। আর একটা জিনিস করব, সেটা হলো শুকনো মরিচের ভর্তা। শুকনো মরিচের ভর্তাটা খুবই সিম্পলি, আমি মুচমুচি করে শুকনো মরিচটা তেলে ভেজে নেব এবং কাঁচা পেঁয়াজের সাথে শুকনো মরিচ, সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে ভর্তাটা করব। তো যেহেতু আমি ঝাল কম খাই, আর আমার 2 মেয়ে আর সবুজ প্রচণ্ড পরিমাণ ঝাল খায়, যে কারণে ওদের জন্য এই ঝাল ভর্তাটা আমি আজ করব। খিচুড়ির সাথে বা পোলার সাথে দারুণ যায় কিন্তু। তো প্রথমে আমি যেটা করব, আমি লাল মরিচটা প্যানে ভেজে নেব। তো আমি প্যানে লাল মরিচটা দিয়ে দিলাম। এখন লো হিটে আমি মরিচটা মুচমুচি করে ভেজে নেব, এবং মরিচটা ভাজা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো মরিচ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এই মরিচটা একটা বাটিতে তুলে সাইড করে রাখব, আর এই প্যানের তেলেই কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে নেব। তো এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা করব, তার আগে আমি প্যানে মাছটা দিয়ে দিব। মাছ ভাজা হতে হতে আমার মরিচ ভর্তা কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি মরিচ ভর্তাতে যেটা করব, সেটা হলো আমি লবণ দিয়ে ভালো করে মরিচটা চটকে নেব। ভালো করে চটকে নিয়ে তারপর আমি একটু সরিষার তেল অ্যাড করে দিব। তো আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আমি এখন পেঁয়াজটা অ্যাড করে দিব, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই আমার মরিচ দিয়ে পেঁয়াজ ভর্তার রেসিপি, খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একটা অসাধারণ রেসিপি। আমি বানাই ঠিকই, কিন্তু আমি খাই না, আমি এত ঝাল পছন্দ করি না। তো ভর্তা আমার রেডি হয়ে গেল, আর এইদিকে মাছ মোটামুটি এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এই ফাঁকে আমি আরেকটা যেটা করব, সেটা আমি ডিম ভাজি করব। সবুজের ডিম ভাজি খুবই পছন্দ, যে কারণে একটু ভাবলাম যে ডিমও ভেজে ফেলি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আমি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি বাটিতে। জাস্ট আমি 3টি ডিম এখানে ভেঙে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ আমি অ্যাড করে ভালো করে বিট করে নেব। নিয়ে আমি ডিমটা ভেজে ফেলব। আমি ছোট প্যানটাতে ডিম ভাজতে আমার খুব ভালো লাগে, কারণ ডিমগুলো প্যানকেকের মতো সুন্দর রাউন্ড হয়, এটা আমার দেখতে খুব ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেছে, এখন দেখি মাছের কী অবস্থা। মাছটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু পেঁয়াজ দিয়ে একটু মাছের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব। মাছের তেলে এই পেঁয়াজ ভাজাটা কিন্তু খেতে খুবই মজা। আর হলো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটার জন্য, তাহলে টেস্টটা একটু ভালো হবে। তো মোটামুটি কিন্তু আমার মাছ ভাজা শেষ, আমার মাছ ভাজা কমপ্লিট, খিচুড়িটাও কিন্তু সুন্দর হয়েছে। তো এই ছিল আজকে লাঞ্চের আমার ব্যবস্থা, কিছুই করব না। তো টুকটুক করে 2-3টে আইটেম হয়ে গেল। তো ওই যে একটা কথাই আছে না, ভাগ্যে থাকলে আসলে করার কিছুই থাকে না। তো আজকে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাগ্যে আজকে রান্না ছিল, আর সেই জন্য আজকে ওয়েদারের এই অবস্থা। তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবচাইতে বড় কথা, আপনাদের ভালো লাগাটাই আমার কিন্তু পথ চলার উৎসাহ বা প্রেরণা। আর এই যে ওয়েদার, এই ওয়েদারটাই কিন্তু আজকে আমাকে এই বাড়তি কাজটা করিয়েছে। তারপরেও আমার এই কষ্টটার কষ্ট মনে হয়নি যখন টেবিলে মেয়ে বলল যে আম্মু আজকে লাস্টটা অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং আন্তরিক শুভেচ্ছা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।